नमस्कार बंधुरा, कुकुल शिखा रान्नाघरे सकल के स्वागत जानाई। आज काकरोल दिए भीषण टेस्टी एकदम नतून स्वादेर एक रेसिपी शेयर करब। काकरोलेर ए रेसिपिटा जेमन भात दिए खेते भालो लागबे, तेमनि आबार रुटिर साथे दुर्दान्त खेते हबे। ताहले देखते थाकुन किभाबे आमि रान्नाटा करी। जदि रेसिपिटी भालो लागे बंधुरा ताहले अवश्य एकटा लाइक करबेन आर बंधुबान्धव आत्मीयस्वजनेर साथे रेसिपिटी शेयर करते पारेन। एखाने आमि 250 ग्राम काकरोल के एइभाबे एकटु लम्बा लम्बा करे केटे निएछि। আর এখানে আমি দুটো আলু বড় সাইজে এইভাবে চোকো চোকো করে একটু কেটে নিয়েছি আর হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে মুগ ডালটাকে একটু ভেজে নেব। মুগ ডালটা আমি বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের উপর আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2 তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা, গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখানে আমি 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে মিনিট 3-4 একটু ভেজে নেওয়ার পর এবার আমি কাকরোলগুলো দিয়ে দিলাম। এবার আলু আর কাকরোল আবার আমি নাড়াচাড়া করে মিনিট 2-3 একটু ভেজে নেব। একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে এই সবজিগুলোকে একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো তরকারি রান্না খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাহলে কালারটা খুব ভালো আসবে তরকারি। আপনারা যদি না চান নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে ওই ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার এই মুগ ডাল সমেত কাকরোল আর আলুটাকে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আর এখানে 3-4 কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মিনিট 3-4 নাড়াচাড়া করে ডালটা সহ সবজিগুলোকে আবার ভালো করে একটু ভেজে নিয়ে আমি এতে জল দিয়ে দেব। এইভাবে বন্ধুরা কাকরোল দিয়ে মুগ ডালের এই রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকেন, দুর্দান্ত কিন্তু খেতে হয়, অবশ্যই একবার ট্রাই করবে। ভেজে নিয়ে আমি এবার এখানে প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু কাকরোলগুলো একটু শক্ত টাইপের সবজি, তো সেদ্ধ হতে টাইম লাগবে। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি জলটা দিয়ে। এবার ডালটা ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দিবেন কিন্তু অবশ্যই, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগবে মুগ ডালের এই রেসিপিটা। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম ফ্লেমে ডালটাকে একটু ফুটিয়ে নেব। তারপর 5-6 মিনিট পর এবার দেখে নেব, দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাকরগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একটু হালকা হালকা একটু শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে। দেখুন খুব বেশি কিন্তু সেদ্ধ করা হয়নি। এরপর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি নামানোর আগে 1 টিস্পুন মতো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু 1/2 টিস্পুন মতো একটু ঘি অ্যাড করছি। এবার ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 একটু ফুটিয়ে নিয়ে বেশ একটু মাখো মাখো করে নিয়ে এটাকে নামিয়ে নেব। আপনার যদি চান এটাকে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, বা একটু মাখো মাখো করে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি একটু সামান্য নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলেও কোনো ব্যাপার না, না দিলেও। এরপর ডালটাকে মিনিট 2-3 নাড়াচাড়া করে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় এটাকে নামিয়ে সার্ভ করে নেব। ডালটা বেশ মাখো মাখো করে নিয়েছি, এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি।
তাহলে বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে হয়। আর কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন। আজ তবে আসি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।